हेलो व्यूअर्स वेलकम टू माय चैनल এখন কথা বলবো শীতকালী সিরিজটা নিয়ে যেটা গত শুক্রবার Z5 বাংলাতে মুক্তি হয়ে গেছে তো কেমন লাগলো গোটা সিরিজটা এই সিরিজে কাস্টিং আছেন ওয়েনজেল আছেন সৌরভ সাহেব সহ আরো অনেকে তো বেসিক্যালি এর যে ট্রেলারটা বিল্ড করা হয়েছিল ট্রেলারটা প্রেজেন্ট করা হয়েছিল ট্রেলারটা দেখে আমার খুব একটা এক্সাইটিং ফিল হয়নি আমারও কিছু লাগেনি আমারও মনে হয়েছে বাকি পাঁচটা যেরকম কাজ দিচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি সেরকমই কিছু একটা হবে বাট এর কাজটা একটু অন্য ধরনের তো এর গল্প নিয়ে যদি কথা বলি এখানে একটা বনেরই বাড়ি আছে জঙ্গলের ভেতরে যেখানে কিনা সেটাকে রি ইনোভেট করে সেখানে হোটেল করার জন্য একজন মানুষ যায় এবং তাদের অন্য একটা পারপাস থাকে তো হঠাৎ করে সেই বাড়িতে একটা শীতকালের মূর্তি পাওয়া যায় এবং তারপর থেকে সেই বাড়িতে কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে থাকে তো এর পিছনে কি আছে এবং গল্পটা কি জানতে অবশ্যই তোমাদের Z5 গিয়ে এই সিরিজটাকে স্ট্রিম করতে হবে এবার যদি বলি এই সিরিজের কেমন ভালো খারাপ কি দিক তো এই সিরিজের পারফরমেন্স আমার অ্যাভারেজ লেগেছে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যারা আছে সাহেব বলি ওয়েন্দ্রলা সেনকে কেন্দ্র করে যদি বলি এছাড়া প্রান্তিক ব্যানার্জির ক্যারেক্টার ছিল আরও অনেকে ছিল তো প্রত্যেকের জায়গায় আমার ডিসেন্ট লেগেছে কিছু কিছু ক্যারেক্টারকে লাউড লেগেছে বাট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কেউ দিয়েছে বা কারোর পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে সেরকম কিছু না মেন যে লিড ক্যারেক্টারসগুলো ছিল সেগুলোর পারফরমেন্স ডিসেন্ট লেগেছে মানিয়ে নেওয়া যায় এছাড়া যদি টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলি এখানে যেরকম দেখানো হয়েছে এখানে সুপারস্টেশন একটা ব্যাপার আছে এবং হরিফাইং একটা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এটা দুটো টাইম লাইনের ঘটনা বলবে তো সেইগুলো খুব সুন্দর করে সাজিয়েছে একটা সিন আছে সে যেটা সিরিজের প্রথমেও হয় সিরিজের শেষেও হয় যে প্রত্যেকটা ঘরকে ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছে প্রত্যেকটা ঘরের সিন তো সেইটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এছাড়া এই সিরিজে যেরকম কালার কম্বাইন বা যেরকম কালার রিডিং রাখা হয়েছে সেটা ঠিকঠাক আর একটু ডার্ক রাখতে পারলে হয়তো ভালো লাগতো যেহেতু না ডার্ক ইজ একটা সিরিজ বা গ্রিনি ডার্ক রাখলে বেটার হচ্ছে সেটা আমার ব্যক্তিগত মতামত বাট যেরকম গ্রিড দেওয়া হয়েছে কালারের দিক থেকে সেটা ডিসেন্ট এবং এই সিরিজের অন্যতম ভালো দিক এটা আমার সবথেকে বেটার লেগেছে সেটা হচ্ছে এই সিরিজের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা হয়েছে তো সানাইয়ের মতো তো সেই টোনটা যখন যখন বাজছে বা যে যে সিনে বাজানো হয়েছে সেই সিনগুলো যথেষ্ট স্ক্যারি সিন আমার সেগুলো বেশি হরিফাইং লেগেছে এবং সেই সিনটা বা এক্সিকিউটও খুব সুন্দর করে হয়েছে ওভারঅল এই সিরিজটা যদি কথা বলি এর গল্প যেরকম এক্সিকিউট করা হয়েছে এই সিরিজের ডিউরেশনটা বেশি স্ট্রেচ করা হয়নি 4 ঘন্টা রাখা হয়েছে ওভারঅল 4 ঘন্টার কাছাকাছি তো খুব কম জায়গা আছে যেগুলো স্ট্রেচি বলে মনে হবে অযৌক্তিক বলে মনে হবে বাকিটা যেহেতু এটা ইতিহাস এবং পাস্টের প্রেজেন্টের একটা গল্প বলছে তো ব্যালেন্স করে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে এবং এটা একটা ডিসেন্ট একটা ভালো সিরিজ Z5-এর শিকারপুরের পরে আমার এই সিরিজটা ভালো লাগলো এই বাড়িটাতেই কদিন আগে রক্তকরবী শুরু হয়েছে বা রক্তকরবী সেট এটা বলা যেতে পারে তো রক্তকরবী আমার যেরকম খাজা লেগেছে তার থেকে শীতকালই ফার বেটার শীতকালের অনেকগুলো এলিমেন্ট আমি বললাম ভালো এবং যেরকম ব্যাপারটা বা স্টোরিটা যেটা ছিল যে আউটলাইনটা ছিল সেটা সুন্দর আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এই শীতকালী সিরিজটা তোমরা যারা দেখো নি Z5-এ যাও গিয়ে অবশ্যই দেখো এবং আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে এছাড়া আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব দেখো হচ্ছে পরবর্তী ভিডিও